प्रिय दर्शक जियोग्राफी हाउस मास्टर पक्ष थेके सकल के शुभेच्छा जानाई। भूगोलेर विभिन्न विषय ऊपर वीडियो पेते आमार चैनलटी सबस्क्राइब करे आमार साथे थाकुन एवं वीडियोगुली भालो लागले लाइक शेयर और कमेंट करे आमार एगिए जावार पथे साहाज्य करुन। পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ সম্বন্ধে আমাদের আলোচনা আজকের আলোচনা পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ ভাগ করেছে। এক হচ্ছে ভূত্বক, দুই হচ্ছে গুরুমণ্ডল, তিন হচ্ছে কেন্দ্রমণ্ডল। এবার আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে এটা আমরা বুঝবো। ডায়াগ্রামটা আমি একটু এঁকে নিই। আচ্ছা, তাহলে এই এই যে যে উপরের যে ইট রয়েছে, অংশটি রয়েছে, সেটা হচ্ছে ভূত্বক। অর্থাৎ আমরা এই অঞ্চলেই কিন্তু বসবাস করি। এই ভূত্বক আবার দুটি অংশ নিয়ে গঠিত। ভূত্বকটা আবার এই দুটি অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে শিয়াল, দুই হচ্ছে সীমা। অর্থাৎ এইখানে যদি আমরা একটি ভাগ করি, অর্থাৎ এইটি যদি ভূত্বক হয় তাহলে এইটি হচ্ছে শিয়াল, এস আই এ এল, আর এইটি হচ্ছে নিচেরটি হচ্ছে সীমা, এস আই এল। আচ্ছা, এবার ভূত্বকের গভীরতা কতটা রয়েছে? ভূত্বকের গভীরতা রয়েছে 0 কিমি থেকে 30 কিলোমিটার পর্যন্ত। এটা হচ্ছে গড় গভীরতা। এবার হচ্ছে গড় গভীরতা 0 কিলোমিটার থেকে হচ্ছে 30 কিলোমিটার পর্যন্ত টোটাল ভূত্বকের গভীরতা এইটা। এইবারে উষ্ণতা আমরা জানবো যে এইটার গড় উষ্ণতা, অর্থাৎ ভূত্বকের গড় উষ্ণতা হচ্ছে, গড় উষ্ণতা সমান 15 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ইম্পর্টেন্ট সব কোশ্চেনের জন্য। ভূত্বকের এই কত গড় উষ্ণতা? কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এইবার আমরা এবার উপাদান নিয়ে কথা বলব, অর্থাৎ এই স্তরটি কি কি ধাতু দিয়ে গঠিত। তাহলে এই যে শিয়াল অর্থাৎ এস আই এ এল এবং সীমা অর্থাৎ এস আই এম এ, সরি এস আই এম এ, এইগুলিতেই কিন্তু এই উপাদানগুলি রয়েছে। কেমন রয়েছে? যেমন এই যে শিয়াল, এখানে দেখছো এস আই, এইটা হচ্ছে সিলিকন, অর্থাৎ সিলিকনের সংকেত আমরা জানি এস এবং আই, এবং এ এল, এ এল হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অর্থাৎ ওর সংকেত হচ্ছে এ এল। একই রকম ভাবে সিগমাতে আমরা দেখতে পাচ্ছি যে এস আই মানে সিলিকন এবং এম এ মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, তৃতীয় সংকেত হচ্ছে এম জি, তো উচ্চারণের জন্য আমরা কিন্তু এম এ লিখছি ম্যাগনেসিয়াম, অর্থাৎ এম এ উচ্চারণটা করছে বলেই কিন্তু আমরা কিন্তু এরকম লিখতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি ধাতু
এলাম, এখানে আমরা সিলিকন এলাম, এখানে আমরা অ্যালুমিনিয়াম পাচ্ছি, এখানে আমরা আচ্ছা এখানে আমরা আবার কিন্তু কি পাচ্ছি, ম্যাগনেসিয়ামটা পাচ্ছি। তাহলে তিনটি ধাতু রয়েছে, সিলিকন, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো এই গেল উচ্চতা, গড় উষ্ণতা এবং এর হচ্ছে তোমার একবার স্তর। তো আমি আগেই বলেছি ভূত্বকটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, এক নম্বর হচ্ছে শিয়াল, দু নম্বর হচ্ছে সীমা। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিয়ালের অপর নাম হচ্ছে মহাদেশীয় ভূত্বক। কেন অপর নাম? কারণ এই শিয়াল স্তরটা মহাদেশ গুলো নিচে ইয়ে করছে, অবস্থান করছে। অর্থাৎ যে সাতটা ইয়ে রয়েছে আমাদের, কন্টিনেন্ট রয়েছে, সেইগুলোর নিচে কিন্তু শিয়াল স্তরটি অবস্থান করছে। এবং এই স্তরটি কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত, এই স্তরটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। সীমাকে বলা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ এটি কিন্তু মহাসাগরের নিচে ইয়ে করছে, অবস্থান করছে। এবং এর নাম হচ্ছে এইটা আবার কি দ্বারা গঠিত, এটা গঠিত হচ্ছে তোমার অ্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এইটা গেল গ্রানাইট, এইটা হয়ে গেল ব্যাসল্ট। তো এই গেল আমাদের সম্পূর্ণ ভূত্বক। এইবার আমরা এসে যাচ্ছি সেকেন্ড যে স্তর, সেটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলটা আমরা আঁকি, এই গোল গুলো হচ্ছে গুরুমণ্ডল, ঠিক আছে, গোলটা হচ্ছে গুরুমণ্ডল। এইটার আপনার উচ্চতা কত, এখানে দেখো 30 শেষ হয়েছিল, তাহলে এইটা হবে তোমার 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু 2900 কিলোমিটার পর্যন্ত। এইবারে তুমি এখানে একটা দাগ দেখতে পাচ্ছ, মানে এটাকেও কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অন্ত, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ এইটা, এবং আরেকটা হচ্ছে তোমার অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ আর অন্তঃকেন্দ্রমণ্ডলের নাম হচ্ছে নিফেসিমা, NIFESIM। এইবার এই আমাদের প্রোফেসিমা বা মহিকেন্দ্রমণ্ডলটা 30 থেকে তোমার 700 কিলোমিটার পর্যন্ত স্থিত, এবং নিফেসিমা বা অন্তঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে তোমার 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত এটি স্থিত, ঠিক আছে। এইবার এর হচ্ছে গড় উষ্ণতা কত, এর গড় উষ্ণতা মোটামুটি 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, ইম্পর্টেন্ট, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আচ্ছা এবার আমরা উপাদানগুলো খোঁজার ট্রাই করব, মানে ব্যাপার আমরা কি কি দ্বারা গঠিত, কোন কোন ধাতু রয়েছে সেগুলো আমরা এবার জানবো। আমরা একই রকম ভাবে এইটাকে ভাগ ভাগ করলে আমরা কিন্তু ধাতুগুলো নামতে যাচ্ছি। ক্রো, সিআরও, সিআরও হচ্ছে ক্রোমিয়াম, এফই মানে হচ্ছে লোহা, এসআই সিলিকন, আচ্ছা আরেকটা হচ্ছে এমএ মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ প্রোফেসিমার ধাতু হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, আর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। নিফেসিমার ধাতু হচ্ছে এনআই হচ্ছে নিকেল, এফই হচ্ছে, আচ্ছা এফই হচ্ছে তোমার লোহা, এসআই হচ্ছে সিলিকন, এম হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এইগুলি হচ্ছে উপাদান। তোমরা এই নামগুলো কিন্তু ভাগ ভাগ করলেই তোমরা কিন্তু ধাতুগুলোর নাম নিয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের গুরুমণ্ডল স্তর। এইবারে আমাদের রয়েছে তৃতীয় যে স্তর, সেটা হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল। এটি হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটিকে আমরা দুটি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে তোমার, এই স্তরটার নাম হচ্ছে তোমার মহিকেন্দ্রমণ্ডল,
বহির কেন্দ্রমণ্ডল। আরে স্তরটার নাম হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ ভিতরে রয়েছে। এটার উচ্চতা কেমন? এখানে 2900 কিলোমিটার ছিল, শেষ হয়েছিল ভূমণ্ডল শেষ হয়েছিল, তাহলে এটা কিন্তু একদম 6370 কিমি, অর্থাৎ পৃথিবীর একদম কেন্দ্র। এটা হচ্ছে সেন্টার অফ দা আর্থ, সেন্টার অফ দা আর্থ, আমি শর্ট ফর্মে লিখলাম, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এটা। এবং আচ্ছা, এবং এটা পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিমি, তাহলে এটা কিন্তু একদম 2900 কিলোমিটার থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবারে এখানেও তোমরা একবার দাগ দেখতে পাচ্ছ, অর্থাৎ দেখতে আচ্ছা, অর্থাৎ কেন্দ্রমন্ডলীকে দুটি ভাগে ভাগ করা আছে। আমি আগেই বললাম একটি হচ্ছে বহিঃকেন্দ্রমন্ডল, একটি হচ্ছে অন্তঃকেন্দ্রমন্ডল। তাহলে ৬৩৭০ কিলোমিটার পর্যন্ত তোমরা কি করবে, এগুলো নিয়োগ করে দেবে, তাহলে কিন্তু এর উচ্চতাটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো কেন্দ্রমন্ডলের গড় উষ্ণতা কিন্তু অনেক, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই যে আচ্ছা, যে কেন্দ্রমন্ডলটাকে আমরা শর্টে কি বলি, নিফে, A9F, অর্থাৎ এখানে এদের কিন্তু ধাতুগুলোর নাম আরো এ আছে, উপাদান। ঠিক আছে, এখানে দেখো A9 মানে কি নিকেল, আর এফি মানে কি, আর এফি মানে কি লোহা, অর্থাৎ নিকেল আর লোহা। এইভাবে কিন্তু তোমরা ইংলিশ টার্ম গুলো যদি তোমরা বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমরা ধাতু গুলোর নাম কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে আমি শেষ একটা টপিক আমি আলোচনা করব, সেটা হচ্ছে নিযুক্তি রেখা। ওটা কি জিনিস না, ভূ অভ্যন্তর ভাগে যে যে অংশে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেই সেই অঞ্চলটাকে আলাদা করার জন্য নিযুক্তি রেখার সাহায্য নিতে হবে। ভূ অভ্যন্তর এরকম 5টি নিযুক্তি রেখা আছে, যেমন শিয়ার এবং সীমা, এই যে রয়েছে নিযুক্তি রেখাটা, এইটার নাম হচ্ছে কনরাড নিযুক্তি। কনরাড একদম প্রত্যেকটাই শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এইবার হচ্ছে তোমাদের ভূত্বক এবং ভূমণ্ডল, অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের এইটার নাম হচ্ছে তোমার মোহ নিযুক্তি রেখা বা মোহর ফিসিক নিযুক্তি রেখা। এইবার প্রফেশনাল নির্দেশিমার এখানে তোমার রয়েছে রেপিতি নিযুক্তি রেখা, অর্থাৎ এইটা রেপিতি নিযুক্তি রেখা, রেপিতি। গুরুমন্ডল কেন্দ্রমন্ডল অর্থাৎ এইটা, এইটা হচ্ছে তোমার গুটেনবার্গ নিযুক্তি। অভিকেন্দ্রমন্ডল এবং অন্ত এইটা, এইটা হচ্ছে তোমার লেহমান নিযুক্তি। তো এইগুলো একটু খেয়াল রাখবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো।